আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এলাম নিরামিষ প্রেমীদের জন্য স্পেশাল পেঁপে কারি। আর পেঁপের গুণাগুণ সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, আগেই আমি বলেছি। আর এখানে আমি একটা পাত্রে কিছুটা সরিষার তেল গরম করে তার মধ্যে দুটা পেঁপে কেটে দিয়ে দিয়েছি, হালকা একটু ফ্রাই করে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। ভালো করে একটু ভেজে নিব 5-7 মিনিট মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো জিরা, 1/2 চামচ আস্ত গোটা জিরা। একটু ফ্রাই করে নিব 1 মিনিটের মতো। আর এখন আমি ফ্রাই করা হয়ে গেলে দিব পেঁয়াজের পেস্ট। কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। সবগুলি মশলা আমি 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নিব মিডিয়াম আঁচে। এখন দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। সবগুলি মশলা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, আমি এভাবে কেটে নিয়েছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ফ্রাই করা পেঁপেগুলো। ভালো করে 2-3 মিনিট আমি ভালো করে এই মশলার সঙ্গে আবারও ভেজে নিব। এই রান্নাটা খুবই সিম্পল, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে যে এত মজাদার। আপনারা রান্না করে যদি না খান তাহলে বুঝবেন না। এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। পানি দিয়ে ঢেকে আমি আরো 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। পানিটা শুকিয়ে গেছে আর পেঁপেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়া। সবগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি 2-3 মিনিট চুলার আঁচটা একটু নিভাবে এটা রান্না করব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল আমার পেঁপের তরকারি, অসম্ভব মজাদার। যারা এখনো খাননি আশা করি এভাবে করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই চ্যানেলে পেঁপের আরও একটা রেসিপি আছে, যারা আপনারা এখনো দেখেননি সেটা ভিজিট করতে পারেন। আর সেখানে আমি পেঁপের গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে অনেক কিছু বলেছি।